জনতার মাঝে জননেতা অর্জুন সিং, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ তথা তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ক্রীড়াপ্রেমী সাংসদ অর্জুন সিং এলাকার ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য বদ্ধপরিকর। সুব্রত ভট্টাচার্য ফুটবল একাডেমি শ্যামনগর সবুজ সংঘের পর সুব্রতপল্লী সংহতি সংঘ ফুটবল একাডেমি ও মাঠের উন্নতিকল্পে সেই শ্যামনগরের গর্ব খ্যাতনামা সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তীর ক্লাব নাগবাগান এলোমেলো সংঘকে সাংসদ তহবিল থেকে আরও বেশি অর্থ প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা করলেন তিনি। পাশাপাশি ভাটপাড়া পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান তথা পৌরপিতা সোমনাথ তালুকদার ও ভাটপাড়া পৌরসভার পৌর পরিষদ সদস্য হিমাংশু সরকারের অনুরোধে চা চক্রে মিলিত হলেন এলাকার মানুষের সঙ্গে। এদিন সাংসদ অর্জুন সিংকে বরণ করে নেন এলাকার দায়িত্বশীল সুবুদ্ধি সম্পন্ন নাগরিকেরা। এদিন ব্যারাকপুর লোকসভায় ঘটে চলা বিভিন্ন ঘটনা ও তার দলবদল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন সাংসদ অর্জুন সিং। দেখুন, আমি তো দীর্ঘদিনভাবে ওনাকে অনুসরণ করে চলি, আজ থেকে না রাজনীতি মানে বেশিরভাগ সময় ওনার সঙ্গে ছিল যখন উনি কংগ্রেস করতেন তখন, আর এখন মাঝখানে 3 বছর আমি ছিলাম না। কিন্তু এই যে স্পোর্টস কে কত গুরুত্ব দেওয়া, ক্লাব কে কত গুরুত্ব দেওয়া, এটা কিন্তু ওনার থেকে শেখা দরকার আছে। অন্য স্টেট কেও একটা জেনারেশনটাকে কিভাবে বাঁচানো, এই জেনারেশনকে বাঁচাবার জন্য উনি যে উদ্যোগী হয়েছে তার সঙ্গে আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরাও সাংবাদিক নোয়াপাড়া কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মধুসূদন ঘোষের বাড়ি যাওয়া নিয়ে মিডিয়ার একটা অংশ আপনার দলবদলের যন্ত্রণা উস্কে দিয়েছে। যদিও অদীপ চৌধুরী আপনার সঙ্গে ভালো সম্পর্কের কথা বলিও যন্ত্রণা জল দেখুন, মিডিয়ার স্টাইলটা একটা কিছু অসাধু লোক আছে যারা এইসব করতে পারে, তাদের কোনো কাজ নেই। একটা মানুষের কাছে সৌজন্য কোনোভাবে আমি গেছি, তিনি আমার সিনিয়র মানুষ, তাকে তাকে নিয়ে যাওয়ার নিয়ে এটা একটা মানে অদ্ভুত ভাবে একটা বিকৃত নিউজ ছড়ানো হচ্ছে। যারাই করেছে তারা ভুল করেছে, আমি তাদেরকে বলবো যাতে ভবিষ্যতে এরকম কাজ না। দেখুন কি কোন পার্টি করবে সেটা তো তার ব্যক্তিগত, তার জন্য ইরা ধাকিবের কি তার উপরে কেন আমি প্রশ্ন করবো বা কেউ কেন প্রশ্ন সেখানেই মধু চক্র ধরা পড়েছে, বৃদ্ধার জায়গা সম্পূর্ণ ঘিরে দিয়ে সৌন্দর্যায়ন হয়েছে, এলাকার উন্নয়ন করার বেআইনি নির্মাণ, তোলাবাজি, ছোট ব্যবসায়ীদের থেকে মাসিক তোলা আদায়, রেশন দোকান থেকে হপ্ত আদায়, আমি মানুষকেই আহ্বান করব, আমাদের দল আমাদের সরকার তার পাশে আছে, একটু আপনাদেরও সহযোগ হতে হবে। সবটাই সরকার করে দেয় এরকম কোন ব্যাপার, আপনারা সহায় থাকুন, আমরা আপনাদের পাশে ফুটবলের বল বিভিন্ন খেলার উপরে চালায় তাদের বিশেষ করে গুরুত্ব দিয়েছে, যাতে যুব সমাজ অন্য খারাপ দিকে না গিয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় এবং খেলাধুলোর উপযোগ দেয়। শ্যামনগর হচ্ছে খেলাধুলার একটা পৃথক বলা যেতে পারে, অ্যাথলেটিক্স এর ভালো ভালো প্লেয়ার এখান থেকে উঠেছে, তার জন্য উনি কিন্তু এটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। ব্যুরো রিপোর্ট।